Thank you, BanglaTech System, for giving me opportunity like that. I am Farhan Ahmed antor from Govt, class 11. আমি আজকে এখানে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফ্রেজ। ফ্রেজ ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফ্রেজ প্রথমেই আসি, ফ্রেজ বলতে আমরা কী বুঝি? ফ্রেজ হচ্ছে মূলত শব্দ সমষ্টি, কিন্তু শুধুই কি শব্দ সমষ্টি? না, শুধু শব্দ সমষ্টি নয়, একটি ফ্রেজের মধ্যে কখনো ফাইনাইট পার্ট থাকবে না। এ ফ্রেজ নেভার ইনক্লুড ফাইনাইট পার্ট। এখন এরপর আমরা আসি ফ্রেজের প্রকারভেদ সম্পর্কে। এর আগে আমরা একটু পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করে নিই। আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার। কী কী আট প্রকারের মধ্যে শুধুমাত্র এই প্রোনাউন ছাড়া সবগুলোরই ফ্রেজ হবে, অর্থাৎ সেই হিসাবে আমরা ফ্রেজকে সাত ভাগে ভাগ করতে পারি। এবার আসি বিস্তারিত আলোচনায়। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হলো ওই শব্দ সমষ্টি যাকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন যার সামনে অথবা পরে নাউন থাকবে, বাট কিন্তু এটিকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যাবে না। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা এটি ক্লিয়ার হতে পারি। যেমন দ্য বয় ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান হোপ এ হেলদি লাইফ এখানে আমরা যদি আবারও যেমন আবারও ওয়াকিং ইন দ্য মর্নিং এর নিচে দিলাম, এখানে যেহেতু আমরা যদি এখানে আগে ইট বসাই তাহলে কি দাঁড়ায়? দ্য বয় ইট ক্যান হোপ এ হেলদি লাইফ। এটি কিন্তু অর্থ দাঁড়ায় না, যার জন্য এটি নাউন ফ্রেজ হবে না। কিন্তু আমরা আরেকটি বিষয় খেয়াল করি, এখানে যে দ্য বয়, ঠিক আছে, দ্য বয় এটি কিন্তু একটা নাউন। নাউন না, যার কারণে আমরা আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে সবসময় নাউন থাকবে, আগে অথবা পরে নাউন থাকবে। যেহেতু আমরা এই ওয়াকিং ইন দ্য মর্নিং এর আগে দ্য বয় নাউন পেয়েছি না, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আরেকটি উদাহরণ দেখি। There is no heart and there is no heart and taste in the
test in study. Hardened testing is underlined column. এটিকে এদ্বারা প্রতিস্থাপন করা যাবে না, যেমন দেয়ার ইজ নো ইট ইন স্টাডি, তাহলে কিন্তু আমাদের অর্থ ঠিকঠাক মতো দাঁড়াবে না। কিন্তু এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এটির আগের নাউন নেই, কিন্তু কি আবার এটির পরে যে স্টাডি, স্টাডি কিন্তু একটা নাউন। আমি আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে অথবা পরে নাউন থাকবে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আসি ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজের কিন্তু আরো দুইটি নাম আছে, সেটি হলো গ্রুপ ভার্ব এবং ফ্রেজাল, গ্রুপ ভার্ব এবং ফ্রেজাল ভার্ব। প্রথমে আসি ভার্বাল ফ্রেজের স্ট্রাকচারে। স্ট্রাকচারে আমরা দেখি ভার্ব প্লাস ভার্বাল ফ্রেজ সমান সমান ভার্ব প্লাস প্রিপোজিশন। ভার্বাল ফ্রেজ সমান সমান ভার্ব প্লাস প্রিপোজিশন, যেমন গো ওয়ান, ব্রেক ইনটু। এখানে গো কিন্তু একটা ভার্ব, আর গো এর পর যেহেতু ভার্বের পর প্রিপোজিশন বসেছে, মানে গো ওয়ান, তার মানে কি এটি একটা ভার্বাল ফ্রেজ। এটিকে আমরা অন্য নামে বলতে পারি গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। তারপর যেমন ওয়েট অন, ওয়েট অন মানে সেবা করা, ওয়েট অন, এখানে ওয়েট একটি ভার্ব, তারপর প্রিপোজিশন বসছে, সুতরাং এটি এটি একটি ভার্বাল ফ্রেজ। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভার্বাল ফ্রেজের সাথে যে ভার্বাল ফ্রেজের সাথে যে প্রিপোজিশনটি ব্যবহার হবে সেটি কখনো মানে আলাদাভাবে আলাদাভাবে প্রিপোজিশনের কাজ করবে না। এটি যখন মানে সিঙ্গলি সিঙ্গলি ব্যবহার হবে তখন এটি মানে অ্যাডভার্বের, তখন তাকে এটিকে অ্যাডভার্ব বলা হয়। আরেকটা বিষয় এখানে নোট হিসেবে দেওয়া যেতে পারে যে প্রিপোজিশন সাধারণত মানে প্রিপোজিশন সাধারণত প্রোনাউন, নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসে। এটিকে আমরা নোট হিসেবে ধরে নিতে পারি। ভার্বাল ফ্রেজের পর আমাদের আসছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যেমন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এখানে প্রথমে আমরা ইন একটা প্রিপোজিশন, তারপর আসছে নাউন ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, তারপর আবার ওয়ান, ওয়ান একটি প্রিপোজিশন। এখান এখন যদি আমরা উদাহরণের দিকে তাকাই, যেমন হি হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এই যে এখানে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, এটি কিন্তু আমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করছে, প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এখানে যদি আমরা এই আচ্ছা এই জন্য আমরা লিখি এই স্টুড ইন ফ্রন্ট অফ মি, এখন যদি আমরা মানে ইন ফ্রন্ট অফ মি এটি কিন্তু হিসেবে আমাদের ফ্রেজ হবে, কারণ কি ফ্রেজ মানে হচ্ছে কোনো শব্দ সমষ্টি।
সবচেয়ে ঠিক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কাঠামোটা দেখতে পাচ্ছি যে প্রথমে ইন ঠিক আছে তারপর প্রিপোজিশন ফর মানে ফর নাউন এটাও ঠিক আছে পরে আবার একটা প্রিপোজিশন আছে এটাও ঠিক আছে কিন্তু এরপরে একটা মানে নাউন যুক্ত হয়েছে যার কারণে এটি প্রিপোজিশনাল ফ্রেজের অন্তর্ভুক্ত হবে না যেহেতু মানে প্রিপোজিশনাল ফ্রেজের অন্তর্ভুক্ত হবে না এটি হবে অ্যাডভার্বাল ফ্রেজ আমি মাঝে একটা মিস করে গেছি এটি অ্যাডভার্বাল ফ্রেজ আমি অ্যাডভার্বাল ফ্রেজটা মিস করে গেছি যাই হোক অ্যাডভার্বাল ফ্রেজ বলতে বোঝায় মানে কোনো কাজ কোথায় কীভাবে কখন মানে কীভাবে হচ্ছে আর সেটি হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ যেমন ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগ এখানে যদি ক্যাটস অ্যান্ড ডগের নিচে আমরা ইয়াদের মানে বৃষ্টি কীভাবে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ তার মানে কি এই ক্যাটস অ্যান্ড ডগ একটি অ্যাডভার্বাল ফ্রেজ মানে যা মূলত বোঝায় যে কখন কোথায় কীভাবে হচ্ছে সেটি অ্যাডভার্বাল ফ্রেজ তারপর আসি কনজাংশনাল ফ্রেজ সম্পর্কে যে শব্দ সমষ্টি মানে যে শব্দ সমষ্টি মানে জোড়া লাগায় যাই মানে জোড়া লাগায় সেটি কনজাংশনাল ফ্রেজ মানে দুটো ক্লোজকে যদি জোড়া লাগায় কোনো শব্দ সমষ্টি তাহলে সেটি কনজাংশনাল ফ্রেজ যেমন একটু উদাহরণ দিই কাম হেয়ার এস এস পসিবল যেমন এই অ্যাস টু নাস কিন্তু এখানে কাম হেয়ার আর পসিবলকে একত্রিত যুক্ত করেছে যার কারণে এটি একটি কনজাংশনাল ফ্রেজ এবং এবার আসি শেষ টাই মানে যেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ বলতে কি বোঝায় যেমন কি আমরা কোনো আনন্দ ধ্বনি করি যেমন আমি খাওয়া দাওয়ার পর একটা শব্দ শুনলাম আহ মানে এরকমভাবে একটা শব্দ শুনলাম কিন্তু যখনই এটা মানে আহ আহ মানে মানে শব্দ সমষ্টি একসাথে যুক্ত হয়ে যাবে তখনই এটি ইন্টারজেকশনাল ফ্রেজ হয়ে যাবে যেমন একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি যে বাই গড বাই গড আই উইল সি ইউ এই যে বাই গডটা এখানে বাই প্লাস গড এটি মানে যেমন খোদার কসম আমি তোকে দেখে নেব এখানে বাই গড সেটি অর্থ বুঝিয়েছে যেহেতু এটা মানে শব্দ সমষ্টি এবং মানে মনের ভাব প্রকাশে ব্যবহৃত হয়েছে সুতরাং এটি একটি ইন্টারজেকশনাল ফ্রেজ That's all. Thank you, BanglaTech system. Thank you.